নমস্কার, সেভেন এমএক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পঞ্চায়েত নির্বাচনের আবহে ফের মর্মান্তিক মৃত্যু এবং উল্লেখযোগ্যভাবে ঘটনাস্থল সেই মুর্শিদাবাদ। বুধবার রাতে আবারও বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হলো একজনের। মৃত ব্যক্তির নাম জানা গেছে কামাল শেখ, বয়স 30 বছর। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির বাড়ি বেলডাঙ্গা থানার মহেশপুর এলাকাতেই। বৃহস্পতিবার সকালে মহেশপুর মোড় এলাকার প্রায় 1 কিলোমিটার দূরে বেলডাঙ্গার ভাপ্তা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকার মাঠ থেকে মৃতদেহটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারাই খবর দেয় বেলডাঙ্গা থানায়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বোমার মশলা এবং বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম এবং কৌটো বোমার টুকরো। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বোমা মারতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বলে প্রাথমিক অনুমান পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের। গ্রামের এক বাসিন্দার এহেন মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহার রিপোর্ট, সেভেন এমএক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন এমএক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।